ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493933, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের বিষয় হচ্ছে, আমরা সবাই জানি 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি করা হয়েছিল। তো সেইটার আপনি পক্ষেই হন কি বিপক্ষে, কিন্তু এই বিষয়ে কিছু ইতিহাস আপনার জেনে রাখা দরকার। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রথম নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অর্থনীতির ইতিহাসে এই ঘটনা মাইলফলক হয়ে আছে। এই বছর সেটা 6 বছরের পদাপন্ন করল। নোটবন্দিতে দেশের প্রচলিত সমস্ত 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা করেছিল সরকার। বলা হয়েছিল নতুন করে আবার 500 টাকার নোট ছাপানো হবে, তবে 1000 টাকার নোট পুরোপুরি তুলে দেওয়া হয়েছিল। তার জায়গায় এসেছিল নতুন 2000 টাকার নোট। নোটবন্দি ঘোষণার সময় বাজারে চালু 500-1000 টাকা নোটের মূল মোট মূল্য ছিল 15,44,00,000 টাকা। সব মিলিয়ে মোট চালু নোটের 86% বাতিল হয়ে গিয়েছিল। বাতিল নোটের 99%-এরও বেশি রিজার্ভ ব্যাঙ্কে ফেরত এসেছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার মানে বোঝা যাচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেটা বাতিল হয়ে গেছিল সেটা আবার রিটার্নও মানে ফেরত চলে এসছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই সময়। মানে মানে 99%-এরও বেশি রিজার্ভ ব্যাঙ্কে ফেরত এসেছে, তার মানে এটা খুবই একটা সাকসেসফুল বলা যেতে পারে। সরকারের যুক্তি ছিল নোটবন্দি কালো টাকার মোক্ষম দাওয়াই, এই প্রক্রিয়ায় কালো টাকার দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। যদিও অনেকে অনেক রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেনলি যেটা কালো টাকা যেটা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হয়েছে, এবং যেটা টেররিস্ট ফান্ডিং হয় সেগুলো অনেকটাই আগে থেকে অনেকটাই কমেছে নোটবন্দির ফলে। ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা টাকার প্রায় পুরোটাই ব্যাংকিং ব্যবস্থায় চলে আসার ফলে নোটবন্দির উদ্দেশ্য নিয়েও বিরোধীরা নানান রকম প্রশ্ন তুলেছে, এমনকি সেই প্রশ্ন এখনও তুলে যাচ্ছে। 6 বছর পূর্তি উপলক্ষে টুইটারে রাহুল গান্ধী লেখেন যে কালো টাকা ফেরেনি, তবে দারিদ্র ফিরেছে, অর্থনীতি নগদহীন হয়নি কিন্তু দুর্বল হয়েছে। 6 বছর আগে সেই ঘটনার কথা স্মরণ করে ডেরেক ও ব্রায়ান লিখেছেন, সেদিন সেই মারাত্মক ঘোষণা কয়েক মিনিটের মধ্যেই এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী, যদিও বাকিদের এই সিদ্ধান্তের প্রভাব বুঝতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেছিল। অন্যদিকে বিজেপির অমিত মালব্য নোটবন্দির 6 বছর পূর্তিতে কালো টাকার বিশদ হিসেব দিয়েছেন। অমিত টুইটারে লিখেছেন, বিজেপির শাসনে কালো টাকা ফিরে এসেছে, দারিদ্র্যও কমেছে। কত পরিমাণ কালো টাকা ফিরে এসেছে এদেশে ছবিতে তার তথ্য দিয়ে অমিত মালব্য বলেন, যেখানে বলা হয়েছে 2014-21 সালে দেশের মধ্যে 7,877 কোটি টাকা মূল্য হিসেব বহির্ভূত সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, 87,200 কোটি টাকার অনথিভুক্ত আয়ের কথাও প্রকাশ এসেছে, প্রচুর বেআইনি কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং প্রচুর ইনকাম ট্যাক্স ফাইল হয়েছে, যারা ইনকাম ট্যাক্স কোনোদিন ফাইলও করেনি তারাও ফাইল করেছে। আবার তো আমরা অনেকে দেখিয়েছি যে বস্তা বস্তা টাকাও
পড়ে থাকতে গিয়ে হাওয়ায় উঠতে। নোটবন্দির পর 6 বছর কেটে গেছে, এখনও কিন্তু দেশের নোটবন্দি ইতিহাস অনেকেরই অজানা। আজকের প্রতিবেদনে রইল নোটবন্দি বিষয়ক তেমন কিছু অজানা তথ্য। 2016 সালেই প্রথম নয়, আগেও ভারতের একাধিকবার নোটবন্দি হয়েছিল। প্রচলিত নোট বাতিল করে দেওয়া হয়েছিল এক ধাক্কায়। প্রথম নোটবন্দি হয়েছিল পরাধীন ভারতে 1946 সালের জানুয়ারি মাসে প্রথমবার 1000 এবং তার বেশি টাকার নোট বাতিল ঘোষণা করা হয়েছিল ভারতে। দ্বিতীয়বার নোটবন্দি হয় 32 বছর পর। ভারতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে পরিমাণ টাকার নোট ছাপা হয়েছে তা হল 10,000। 1938 সালে প্রথম 10,000 টাকার নোট ছাপা হয়েছিল, এরপর আবার তা ছাপা হয় 1954 সালে। 1938 সাল থেকে দেশে 10,000 টাকার নোট প্রচলিত ছিল। 1946 সালে প্রথমবার তা নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরপর 1954 সালে ফের চালু হয় 10,000 টাকার নোট। 1978 সালে তা আবার বাতিল করে দেওয়া হয়। রিজার্ভ ব্যাংক এখন পর্যন্ত সর্বোচ্চ 10,000 টাকার নোটে ছাপিয়েছে, নোটের বান্ডিল ছাপানো হয়েছে দেশে। পাঁচ হাজার টাকার নোটও চালু ছিল এক সময়ে। 1978 সালে 10,000 টাকার সঙ্গে 1,000 এবং 5,000 টাকার নোটও বাতিল করে দেয় সরকার। ভারতে 500 টাকার নোট প্রথম চালু হয় 1987 সালের অক্টোবর মাসে। 1978 সালে বাতিল হওয়ার পর 2000 সালে নভেম্বর মাসে ফের 1,000 টাকার নোট চালু করা হয়। ভারতে 2,000 টাকার নোট আগে ছিল না। 2016 সালে নোটবন্দির পর 2,000 টাকার নোট নতুন চালু করে সরকার। নোটবন্দির পর 500 এবং 2,000 টাকার নোটের পাশাপাশি আরবিআইকে 200 টাকার নোটও ছাপানো হয়। ক্রমের বাজারে দেখা মেলে নতুন 100 টাকা, 50 টাকা, 20 টাকা এবং 10 টাকার নোটের। নোটবন্দির পর কেন্দ্র জানায় শুধু নতুন নোট ছাপাতেই খরচ হয়েছে প্রায় 6,800 কোটি টাকা। 1,695,70,00,000 নতুন 500 টাকার নোট ছাপানো হয়েছে, তার জন্য খরচ হয়েছে 4,968,84,00,000 অর্থাৎ প্রায় 5,000 কোটি টাকা। 2,000 টাকার নোট ছাপাতে হয়েছে 2,000 টাকার নোট ছাপা হয়েছে 365,40,00,000, সেই বাবদ খরচের অঙ্ক ছিল 1,293,60,00,000। এছাড়াও নতুন 178,200,00,000 নোট ছাপা হয়েছিল, তাতে খরচ হয়েছে মোট 522,83,00,000। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।